প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের যে কোশ্চেন পেপারটি রয়েছে সেই কোশ্চেন পেপার নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। দেখো, এখানে প্রথমে আমি আলোচনা করব এমসিকিউ প্রশ্ন, যেখানে তোমাদের 24টা এমসিকিউ প্রশ্ন থাকে, তো সেই প্রশ্ন সেটটি নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব বড় প্রশ্নগুলো নিয়ে। দেখো, 24 আর 16 40 নম্বর কিন্তু শর্ট কোয়েশ্চেনই তোমাদের থাকে। তো প্রথমে দেখো এমসিকিউ, একেবারে 24টা বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বৈধতার প্রশ্নটি জড়িত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে যুক্তির আকারের সঙ্গে। 2 নম্বর, শূন্যস্থান বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, এটা হবে ও বচনে। 3 নম্বর, FESAPO এই মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে, এটা কিন্তু হবে চতুর্থ সংস্থানে। 4 নম্বর, যদি পি তবে কিউ, নয় কিউ/অতএব দিয়ে নয় পি, এই যে বৈধ যুক্তির আকারটা এর নাম কি, এটা কিন্তু MT। যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশনে দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে, দেখো সঠিক উত্তর হবে শতমিথ্যা বচন। প্রিয় বন্ধুরা, তোমাদের এই প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা এই এমসিকিউ প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো প্র্যাকটিস করো, পরীক্ষার হলে সেম টু সেম অর্থাৎ হুবহু তোমরা কিন্তু কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। দেখে পরবর্তী 6 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো, সঠিক উত্তর প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। 7, কারণ হলো, এক্ষেত্রে হবে শর্তের সমষ্টি, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়, সঠিক উত্তর হবে সহপরিবর্তন। 9 নম্বর প্রশ্ন, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত, উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয়, এটি হবে কিন্তু ই বচনে। নেক্সট, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে মিথ্যা, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন, সঠিক উত্তর প্রধান। 13, সকল অসৈনিক হয় কবি, এক্ষেত্রে কোন ভেনচিত্রটি মানে কোন ছবিটা এক্ষেত্রে সঠিক হবে, এটা হবে ডি অর্থাৎ এই লাস্টের ছবিটি। 14 নম্বর, পি ভি সর্বসম দিয়ে পি এই যৌগটি বচনটি সর্বদা যৌগিক বচনটি সর্বদা কি হবে, দেখো সঠিক উত্তর হবে স্বতঃসত্য। আরোহ অনুমানের সমস্যাটা কি, এখানে হচ্ছে সমস্যা কিন্তু সামান্যীকরণ, ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ। এই যে কারণ, এই শব্দটা কেন ব্যবহৃত হয়েছে এখানে, কারণ এটা কিন্তু পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 17 নম্বর প্রশ্ন, একটা ছক দেওয়া রয়েছে দিয়ে অতএব এ হলো এ মানে ক্যাপিটাল দি হলো স্মল এর কারণ, এক্ষেত্রে কোনটা হবে সঠিক উত্তর, দেখো হবে অন্যই পদ্ধতি। পরবর্তী দেখো 18 নম্বর প্রশ্ন, শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো, দেখো এই 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট, 19, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানে অনুসৃত প্রক্রিয়া, এটা হবে কি বৈজ্ঞানিক আরোহে অনুমানে অনুসৃত প্রক্রিয়া। 20, পি সত্য হলে পি ভি মানে এই যে এর সত্য মূল্যটা কী হবে, দেখো এটা হয়ে যাবে কিন্তু সত্য। নেক্সট, কোনো কোনো অ এস নয় পি এই বচনটির বুলীয় ভাষ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, দেখো এস এ আর পি এর মাথায় দুটোই দাগ হবে এবং এটা এই এই উত্তরটা কিন্তু সঠিক হবে। 22 নম্বর, ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্যের দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম কি, তার নাম হয়ে যাবে কিন্তু হেতু পদ। নেক্সট, 23 নম্বর, একই উদ্দেশ্যে ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে, সঠিক উত্তর হবে এ এবং ই মানে অপশান এটা হবে সঠিক উত্তর। আরোহ যুক্তি সিদ্ধান্ত সবসময় কি হয়, সবসময় কিন্তু সম্ভাব্য। প্রিয় বন্ধুরা দেখো 24টা প্রশ্ন শেষ, এর পরবর্তী আবার দেখো 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই যে প্রশ্নগুলো রয়েছে এখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান 1 মার্কস করে এবং 16টা প্রশ্ন এখানে রয়েছে, তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। আর এরপরে দেখবে
মোট 16টা প্রশ্ন কিন্তু দুদাগের ক্ষেত্রে রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কম বেশি কিন্তু অথবা দেওয়া রয়েছে। ভালো করে প্র্যাকটিস করো, কমন পেয়ে যাবে। এরপরে তোমাদের যে পার্টটা থাকে সেখানে হচ্ছে বড় প্রশ্ন। দেখো, বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এগুলো রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, 8x5 40 নম্বর। দেখো, এখানে কিন্তু তোমাদের 5টা প্রশ্ন দেওয়া রয়েছে যার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 8 নম্বর করে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু তোমরা অর প্রশ্ন মানে অথবা দিয়ে প্রশ্ন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আমি নিশ্চিত তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। দেখো, আজকে এই সমস্ত প্রশ্ন সেটটি নিয়ে আমি আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। আর প্রিয় বন্ধুরা, আজকের এই প্রশ্ন সেটটি 2016 সালের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।